এখানে আয়েশা বইরা কোরআনের হাফেজ হইছে প্রতি বছর এরকম কোরআনের হাফেজ মাদ্রাসা থেকে বাহির হোক আমরা চাই কি চাই না মাদ্রাসাটা টিকে থাকুক আমরা চাই কি চাই না মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর এখানে তাফসীরুল কোরআন মাহফিল হোক এটা আমরা চাই কি চাই না কেমনে চাই টাকা সারা না এইভাবে বোঝে না টাকা সারা আন্তরিকতা ভালোবাসা টাকা শ্রম বুদ্ধি পরামর্শ যা লাগে সব কিছু দিয়া এই সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলা রাখতে হবে ঠিক কিনা বলেন এই মাদ্রাসা টিকে থাকবে তো এই জমিন আসমান সব টিকে থাকবে এই মাদ্রাসায় আলেম থাকবে তো কোরআনের হাফেজ থাকবে তো এই দেশের মধ্যে যত অশ্লীলতা আছে সব বন্ধ হয়ে যাবে এই মাদ্রাসা যদি না থাকে কোরআনের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কুকুরে পরিণত হয়ে যাবে জানাজা পড়ে মাটি দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য এই মুহূর্তেই হুজুর বিস্তারে ফজিলত প্রদান করবেন এরপরে হযরত মূল্যবান আলোচনা করবেন আখেরি মুনাজাত আমাদেরকে নিয়ে করবেন ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকতে রাজি আছি তো কারা কারা যাইবেন গা তুলান্ত দিই দু একজনে হাত তুলছে না বুঝে ঠিক কিনা সবাই থাকবো তো সদর সেই ভারত থেকে হুজুর সোনার বাংলাদেশে আসছে আপনারা মনে করেন না যে হুজুর আমাদের মাহফিলে আসছে এরকম না আমার মুমিন শাহি সেই আমার বৃহত্তর মুমিন শাহি থেকে সারা বাংলাদেশে হুজুরের মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক হুজুরকে হায়াত তৈবা নসিব করুন আল্লাহ তালা স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করুন ছাত্রর নাম কি আবু সাইদ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আবু সাইদ জামালপুর মাদারগঞ্জ আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই পাগড়ি প্রদান করছেন আমাদের দাওয়াতি মেহমান মাহফিলের প্রধান বক্তা আল্লামা সুরহাব আলী খান কাসমি সাহেব দামত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি শুকর বলেন আমিন আর জোরে কোন আমিন আমার নাম কি মোহাম্মদ হায়দার আলী পিতা এই ছেলের বাবার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী ওনার সন্তান এই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে আর এই হাফেজের সনদ তাকে মাথায় পাগড়ি প্রদান করেছেন আমাদের আজকের এই মহতি মাহফিলের প্রধান বক্তা আল্লামা সুরহাব আলী খান কাসমি দামত বরকাতুহুল আলিয়া সদর ভারত থেকে এসেছেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন